দীর্ঘ আঠাশ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন থেকে বঞ্চিত রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নেতৃত্বের বিকাশে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আর ডাকসন নির্বাচনের পর ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ ড শেখ আনোয়ার হোসেন রেজাল্ট করিমানিকের তথ্য চিত্র দেখুন রেস্ট রিপোর্ট উত্তরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিক পাস কোর্স ও স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে পঁচিশ হাজারেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে লেখাপড়া করছেন ছাত্র নেতৃত্ব বিকাশে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে উনিশশো সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয় পরবর্তীকালে ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর দীর্ঘ আঠারো বছরেও আর নির্বাচন হয়নি সাধারণ শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদের মূল উদ্দেশ্যই হল নেতৃত্বের বিকাশ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা কিন্তু এখন ছাত্রদের অধিকার নিয়ে ক্যাম্পাসে কথা বলা যায় না তাই ছাত্র সংসদ নির্বাচনের দাবি তাদের আমরা চাই এই কলেজের ছাত্ররা প্রত্যেকে এই কাকসু আবার নতুন ভাবে নির্বাচন করুক এবং এই তার প্রাণ চাঞ্চলতা সে ফিরে পাক আমরা ইনশাল্লাহ আশাবাদী যে ডাকসু নির্বাচনের পরে আমাদের কারমাইগেল কলেজের কাকসু নির্বাচন হবে ক্যাম্পাসে সহাবস্থানের পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র সংগঠনের বিকল্প নেই বলছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সকল ছাত্র সংগঠন যাতে এই মতে প্রকাশ হয় এবং আমরা স্যারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের দলের পক্ষ থেকে জোরদার দাবি জানাবো যাতে যত দ্রুত সম্ভব আমাদের কলেজে কাকশু নির্বাচন দেওয়া হোক কাকশু নির্বাচন হওয়ার পর পরেই আমরা কারমাইকেলে কাকশু নির্বাচন অতি দ্রুত যেভাবে নেওয়া সম্ভব সেভাবে আমরা নেওয়ার চেষ্টা করব। কলেজের অধ্যক্ষ ড শেখ আনোয়ার হোসেন জানালেন ডাকসু নির্বাচন শেষ হলে কারমাইকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নেবে কলেজ প্রশাসন আমরা এই ছাত্র সংগঠনগুলির সাথে নেতাদের সাথে বসবো এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আমরা এটা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হবে যে আমরা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারি ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং কলেজে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে দ্রুত নির্বাচনের দাবি শিক্ষার্থীদের